আর এক সপ্তাহ আগে পাঁচ দিন অন্য জায়গায় রাখছিলাম। সরিষার থেকে যে মধু চাষ হয় সেই প্রকল্প আমরা এই বছর প্রথম চালু করছি। এই মধুটা সরিষা থেকে যে হয় সরিষাও পরাগায়নটা হয় পরিপূর্ণ এবং সেইখানতে আমরা মধু পাইতেছি। মৌমাছির সাথে জড়িত ওই যে ফুলগুলির সাথে মৌমাছি বসে পরাগটা নিয়ে আসে ধরে এটিতে আরও বৃদ্ধি ফলন পুরোপুরি হয়ে থাকে। আমরা আরও জনগণের মধ্যে আরও প্রচার করছি এবং আমাদের দেখিয়া আরও লোক অতিবাহিত হইতেছে যে আমরা আগামীতে আরও ফসল এই সরিষায় সবাই মিলে করব। এই মধু চাষটা আমরা করতেছি অধিক ফলনের লেগিয়া বা সরিষার ফলন বেশি হয় বা আমরা এটা কি সর্বিসের লোক হরদম সর্বক্ষণ যোগাযোগ আছে আমরা টাকা সাহায্য করতেছি। এবার নতুন সরিষার পাশাপাশি মধু চাষ করতেছি, এরা সর্বক্ষণিক আমাদের সাথে সহযোগিতা করছে, তাদের সহযোগিতায় আমরা মধু চাষে ভালো ফলন পাইছি। সরিষার পাশাপাশি আমাদের মধুর প্রণোদনা দিছে, মধু আমাদের অনেক উপকার আসে, আমরা মধু খাইতে পারি, বিক্রি করতে পারি। আর এই মৌমাছির কারণে এক ফুল থেকে আরেক ফুলে মৌমাছি যায়, এতে করে আমাদের সরিষার ফলন বৃদ্ধি 10-15% বেশি হয়। আমাদের এটা হচ্ছে কৃষি সম্প্রসারণের মাধ্যমে একটা ক্লাস্টার প্রদর্শনী, সেই সরিষা প্রদর্শনীর মাঝে আরেকটা দেওয়া হয়েছে আমাদের এই মৌ চাষ। এই মৌ চাষের ফলে পরাগায়ন নিশ্চিত হয় 100%, তাতে দেখা গেছে যে 10%-এরও উপরে আমরা ফলন বৃদ্ধি পাই। আর এখানে প্রদর্শনী থেকে শুরু করে এই মৌ বক্স বসানোর কারণে যে ফলনটা হয়েছে আশেপাশের সমস্ত কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, পরবর্তীতে অনেক তারা চাষ করবে এটা আমরা আশ্বাস পাচ্ছি ওনারা বলতেছে। এবছর আমরা তেল ফসলের উৎপাদনের পাশাপাশি মৌ চাষের কার্যক্রম হাতে নিয়েছি। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প থেকে কৃষকদেরকে মৌ বাক্স সরবরাহ করা হয়েছে, সাথে সাথে মৌ কলোনি এবং আরো কিছু যে মধু আহরণের জন্য অ্যাক্সেসরিজ দরকার হয় সেগুলো দেওয়া হয়েছে এবং হানি এক্সট্রাক্টর মেশিন দেওয়া হয়েছে। আমরা সরিষার পাশাপাশি যখন মধু চাষ মৌমাছি চাষ করছি এর কারণে আমাদের ফলন প্রায় সরিষার ফলন 5-10% মতো বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষক বাড়তি একটি ফসল হিসেবে ফ্রেশ মধু তারা চাষ করতে পারছে এবং বাজারে ফ্রেশ মধুর প্রচুর চাহিদা আছে।